হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব প্রিয় দুটো দুটো স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল স্যান্ডউইচ। এর জন্য এখানে আমি নিয়েছি ব্রাউন পাউরুটি, তোমরা এর জায়গায় সাদা পাউরুটিও ব্যবহার করতে পারো। ওপরে একটু বাটার মাখিয়ে দিলাম, বাটারটা যদি শক্ত থাকে ফ্রিজ দেখে কিছুক্ষণ বার করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ছড়ানো হয়ে যাবে। এরপর ওপর থেকে একটু সস দিয়ে দিলাম। এইভাবে যদি বাটার মাখানোর পর সস দাও পাউরুটির উপর, তাহলে পাউরুটিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে না। এরপর কিছু ভেজিটেবলস নিয়েছি আর কিছু সেদ্ধ জিনিস নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম পাউরুটির উপর সেদ্ধ করা আলু। এবার দিয়ে দিচ্ছি শসা। তোমাদের বাচ্চারা যে জিনিসটা পছন্দ করো সেটা দিতে পারো, যেটা খেতে চায় না সেটা দিও না। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বড়দেরও কিন্তু খুব পছন্দ হয়। ওপর থেকে এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমের স্লাইস আর একটা টমেটো স্লাইস। টমেটোটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে না বলে আমি এখানে একটাই দিয়েছি। ওপর থেকে অল্প করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটি কিন্তু অল্প করে একটু লবণ থাকে, তাই আমি এখানে লবণ ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যদি তোমাদের লাল লঙ্কার গুঁড়ো না খেতে চাই তাহলে এটা স্কিপ করতে পারো। এবার আবার একটা পাউরুটির মধ্যে একটু বাটার মাখিয়ে নেওয়ার পর সসটা মাখিয়ে নিলাম। তোমাদের যে কোনো ভেজিটেবলস পছন্দ হলে এখানে দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো হবে। তবে আমি বাচ্চার আমার ছেলে যেটা পছন্দ সেটাই আমি এখানে ব্যবহার করেছি। পাউরুটিটার উপর একটু বাটার মাখিয়ে নেওয়ার পর একটা স্যান্ডউইচ টোস্টার নিয়েছি। এগুলো বেশি দাম নেয় না, বাজারে দেবে 200 থেকে 250 টাকার মধ্যেই পাওয়া যায়। খুব সহজে কিন্তু এগুলো স্যান্ডউইচটা তৈরি করা যায় এটার সাহায্যে। না পেলে তোমরা তাওয়ার মধ্যেও করে নিতে পারো বাটারটা দিয়ে। তবে এইভাবে করলে কিন্তু এই যে ভেতরে আমি সবজি বা সিদ্ধ করা জিনিসগুলো দিলাম সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে না। উপরন্তু একটা ওপর থেকে খুব সুন্দর একটা শেপ চলে আসে, যেটা বাচ্চাদের খাওয়ার আকিঞ্চনটা আরও বাড়িয়ে দেয়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। অবশ্যই মনে করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই সেঁকে নেবে। আমার সেঁকা হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে সার্ভ করে নিচ্ছি। এটা আর বেশি ওপর থেকে কিছু দেবো না, কারণ এই স্যান্ডউইচটা শুধু এইভাবে খেতে খুব ভালো লাগে আর খুব হেলদি হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, বড়দেরও কিন্তু খেতে ভালো লাগবে। আজকের এই স্যান্ডউইচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে যেন ভুলো না। এরপর আমি দেখাবো আমার ছেলে খুব প্রিয় একটা স্যান্ডউইচ, চকলেটি চিজ স্যান্ডউইচ। এর জন্য আমি ফের একটা ব্রাউন পাউরুটি নিয়েছি। তোমরা এর জায়গায় সাদা পাউরুটি নিতে পারো, তবে বাচ্চাদের হেলদি দিতে গেলে একটু আদ্রু ব্রাউন পাউরুটি দেবে, দেখবে হেলদিও হবে, ওরা খেতেও চাইবে এইভাবে যদি করে দাও। আমি এখানে চকলেটি চিজ মানে কোকোয়া স্প্রেড ব্যবহার করেছি, বা চকলেটি বাটারও বলতে পারো। এটা না থাকলে তোমরা সিম্পল বাটারও ব্যবহার করতে পারো। ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। এখানে আমি আমুলের ডার্ক চকলেটটা ব্যবহার করেছি, তোমরা এখানে ডেয়ারি মিল্কও ব্যবহার করতে পারো। ওপর থেকে একটু চকলেটি সিরাপ দিয়ে দিলাম, এগুলো কিন্তু বাজারে খুবই সহজে কিনতে পাওয়া যায়। এবার আবার একটা ব্রাউন পাউরুটি দিয়ে দিলাম। আমি একটা চিজের কিউব গ্রেট করে দিয়ে দিলাম, যেমন পরিমাণে তোমরা বাচ্চাদের দিতে চাও চিজটা সেই অনুযায়ী গ্রেট করে দেবে। এবার আর একটা পাউরুটির মধ্যে আমি এখানে চিজ স্প্রেড দিয়ে দিলাম। চিজ স্প্রেডটাও যদি তোমরা বাজারে না পাও শুধু বাটার মাখিয়ে দিতে পারো, সেটাও ভালো লাগবে। এবার ওপর থেকে আবার একটু বাটার মাখিয়ে দিলাম। চকলেটি বাটার বা চিজ স্প্রেড না থাকলে তোমরা শুধু চকলেটি সস আর ডেয়ারি মিল্ক আর শুধু চিজ দিয়েও তৈরি করতে পারো এই স্যান্ডউইচটা, সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়। আবার ঠিক ওই টোস্টারটার মধ্যে একটু বাটার মাখিয়ে নেওয়ার পর এটাকেও টোস্ট করে নিচ্ছি। এইবার এই যে স্যান্ডউইচটা করছি এটা কিন্তু বাচ্চাদের খুব প্রিয়, আমার ছেলের খুবই প্রিয় একটা স্যান্ডউইচ। অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে একবার চেষ্টা করে দেখতে পারো, সেটা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। সবসময় একই রকম খাবার দেখবে ওরা খেতে যায় না, তখন কিন্তু এগুলো একটু চেষ্টা করাই যেতে পারে বা বাচ্চাদের খাওয়ানোও যেতে পারে। দেখো আমার টোস্ট হয়ে গেছে, আমি তো দেখলে একদম লো ফ্লেমে কিন্তু টোস্ট করে নিলাম। এটাকে কেটেও সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর চিজটা মেল্ট হয়েছে সেটাও তোমরা দেখে নিলে। একটা প্লেটের মধ্যে রেখে দেওয়ার পর ওপর থেকে একটু চকলেটি সস, এটা বাচ্চাদের যাতে আকিঞ্চনটা আরও বাড়ে খাওয়ার সেই জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা স্কিপ করতে পারো। তৈরি হয়ে গেল চকলেটি চিজ স্যান্ডউইচ। আজ তাহলে এখানেই, ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।